স্যার আপনি আমাকে চেনেন? স্যার আমার কথাটা একটু শুনুন। চুপ, কোনো কথা বলবে না। স্যার আমার কথাটা একটু শুনুন না। লাইসেন্সের নামটা দিচ্ছি এই নিন। আপনাকে তো বললাম ওই একটু ঘুরতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই গাড়িটা কার নামে আছে? আমার নামে। ও আরে কে ড্রাইভার? আমি আচ্ছা বলিস মাই রে, আমি কেন ড্রাইভার দেব? আমি তোর বস। এই রাস্তায় 30 এর বেশি গাড়ি চালানো বারণ, আপনি 50 এ গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ চালিয়েছি তো। না না কিচ্ছু না। স্যার আপনি আমাকে চেনেন? স্যার আমার কথাটা একটু শুনুন। চুপ, কোনো কথা বলবে না। স্যার আমার কথাটা একটু শুনুন না। তার উপরে
আছিস বের কর 500 টাকা 500 টাকা হ্যাঁ 500 টাকা সাইকেল বলে কম নিলাম না হলে পুরো 50000 টাকা নিতাম স্যার কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা তাড়াতাড়ি বল স্যার আমার কাছে 2000 টাকার নোট আছে 500 টাকা নেই ঠিক আছে তুই ওই বৌদির কাছে চলে যা আমার কথা বলবি 2000 টাকার ভাঙানি করে দেবে ঠিক আছে স্যার কি চা খাবে নাকি না খাবো না স্যার পাঠালো স্যার বৌদি আমি ওকে পাঠিয়েছি 4টা 500 টাকার নোট দিয়ে দাও আচ্ছা জীবনও ভুল হবে না স্যার এবারে আসি হ্যাঁ আমার কাছ থেকে টাকা নেবে আমার নাম মাকসুদ 500 টাকার বদলে 1500 টাকা জিপে দিয়েছি যাই ঝুলা বৌদির দোকানে চম্বড়ি খাবো যাই স্যার টাকাটা কি এক্ষুনি দিবেন না চার খেতে তুলে রাখবো টাকা কি স্যার টাকা আপনি যে এক্ষুনি সেটাকে 2000 টাকা দিতে বলেন তার টাকা আরে আমি তোমাকে বলেছি 2000 টাকার ভাঙানি করে দিতে আমি অত তো বুঝি না আপনার খাতে তুলে দিচ্ছি আপনি টাকাটা দিয়ে দিবেন শালা লাভের গুড় পিঁপড়াই খেয়ে নিল হ্যাঁ স্যার বলুন ও বাসবিট আর সিঙ্গেল ভাঙাছিস তার জন্য তোমার ফাইন দিতেই হবে স্যার টাকা তো নাই ও তোর পকেটে ফোন আছে হ্যাঁ স্যার আছে কিন্তু বাবা দাদাকে কিনে দিয়েছে গোসা আপু তোর বাবাকে বল লাগা ফাইন না নিয়ে ছাড়বো না আচ্ছা লাগাচ্ছি হ্যালো বাবা দে আমাকে ফোন দে হ্যালো আপনার ছেলে অবাসবিড আর সিগন্যাল ভেঙেছে ফাইন তো দিতেই হবে ননসেন্স ওকে 1 টাকাও দেবো নি ওকে জেলে ঢুকাও নালে ও সুধরাবে না আরে আপনার ছেলে তো শুধু জোরে বাইক চালিয়েছে তার জন্য জেলে ঢুকাবো তাহলে ওর গালে একটা চড় মারুন না না স্যার ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুব ভদ্র ভদ্র নম্র যখন আপনার ঘরে নিয়ে যাও স্যার বাবা কি আমাদের আনতে আসছে না রে যা বাড়ি চলে যা ঠিক আছে স্যার স্যার গাড়ি চাবিটা দিন আমি বোন চল টাটা আজকে যা বাঁচান বেঁচে গেছি না আরে এই তো আরে ভাই বাপের অ্যাক্টিংটা সেই লেভেলের করেছিস তুই দারুন দারুন তাহলে চল বিরিয়ানি খাও চল চল চাপ 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 তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ চল 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 বাবা রে একটু হলে মারাই যেতাম রে বাপ রে স্যার আমার গাড়ির চাবি দিন টাকা এনেছিস ইয়েস স্যার প্রপার নোট দে টাকা টাকা দে আগে স্যার গাড়ির চাবি দিন দে তারপরে তো গাড়ি চাবি কি হচ্ছে দেখুন না ম্যাডাম আমি ফাইন বলছি দাও আমার গাড়ি ছাড়ছে না এই অফিসার ব্যাপারটা কি বলতো আপনি কে আপনাকে কেন বল দেব আপনার চরকায় তেল দিন না সেটা হলো আমি কে ম্যাডাম আপনি আগে বলবেন তো এবারে তোর আইডেন্টি কার্ড দেখা ম্যাডাম আইডেন্টি কার্ড আনতে ভুলে গেছি ভুলে গেছিস না নেই ম্যাডাম যা কামাই হয়েছে দুজনে ফিফটি ফিফটি করে নিয়ে নেব তুই আমাকে ঘুষ দিবি ম্যাডাম ফ্রডটা ছবি পাঠিয়েছি চেক করুন হ্যাঁ দেখছি কি রে তুই পুলিশ না ফ্রড পুলিশ দাচ্ছিস কোথায় দাঁড়া ম্যাডাম ছেড়ে দিন ম্যাডাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না করতে ভুলবেন না কেউ যদি ফলো করতে পারেন ফেসবুক পেজে ফলো করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই